গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি আর রানা রয়েছি টেনে, তো আমি টেন থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো আমি খুব এক্সাইটেড, আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো ভাইজাগ থেকে এসে এই প্রথমবার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো মেয়েরা বাপের বাড়ির নাম শুনলে এমনিই খুব এক্সাইটেড হয়ে যায়, তো আমিও খুব এক্সাইটেড। তো চলো একবারে বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা হবে। এই সবে হচ্ছে আমি বাড়িতে ঢুকলাম, এখন সময় হচ্ছে 8:10, তো 1 ঘন্টা লাগলো। তো চলো একটু মায়ের বাবার সাথে একটু কথা কথা বলি আর একটু চাটা খাই। গুড মর্নিং এভরিওয়ান। রাতে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, মায়ের সাথে গল্প করতে করতে আমার ভিডিও শ্যুট করার হয়নি। তো সকাল এখন বাজছে 9:30, মা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে, তো চলো মর্নিং ব্রেকফাস্টটা আমরা করে নিই। স্কুলে যাবি তো? গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা হচ্ছে এখন শ্যামবাজার যাচ্ছি। তো দিদির সাথে তো তোমাদেরকে আগের বারে আলাপ করিয়ে দিইনি, আগের বারে আমি অলরেডি দিদির সাথে দেখা হয়নি, কলকাতায় এসেছিলাম, দিদি একটু ব্যস্ত ছিল। তো দিদি আজকের হচ্ছে এই দুপুরবেলা জাস্ট এসেছে। তো মিট মাই দিদি। দিদি হাই কর। দিদি কেমন আছো সবাই তোমরা? দিদির সাথে কিভাবে কি কাটাচ্ছি তোমাদেরকে সবকিছু আপডেট দেবো, আমরা শপিং করব, কি কি করছি না করছি সবকিছু তোমরা দেখবে। তো চলো, আমরা এখন এসেছি হাতিবাগান উত্তরা মার্কেটে। তো এখান থেকে আমরা হচ্ছে কুর্তি নেব, মা আমাদেরকে চয়েস করে দিচ্ছে, আর এরপরে হচ্ছে আমরা বাজার কলকাতা এম বাজারে যাব। তো আজকে সন্ধেবেলাটা আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা আমাদের সাথে সাথে থেকো, আর দেখো আজকে সন্ধেটা আমরা কিভাবে কাটাচ্ছি। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাব হাতিবাগানে নব মালঞ্চ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে 28 থেকে 30 বছরের পুরানো, এখানে খুব ভালো হচ্ছে স্ন্যাক্স পাওয়া যায়। আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট আর মিক্সচার। তো চলো আমরা আমাদের স্ন্যাক্সটাকে একটু এনজয় করি। এই জাস্ট আমরা সবে বাড়িতে ঢুকলাম, এখন সময় হচ্ছে 10:30। তো যেহেতু দিদি ভাইয়েরও অনেকটা কেনাকাটা ছিল, আমারও কেনাকাটা ছিল, তো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আমরা অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি আমরা জিনিসপত্র কিনেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আগামী আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার এই ব্লগটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বাই, গুড নাইট, টেক কেয়ার।